শিশু খুনে গ্রেফতার করা হলো তার বাবাকে। তিন বছরের শিশুকে খুন করার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে এবং সেই ঘটনায় অভিযুক্ত নিজে মুখে স্বীকার করে নেয় যে তিনি তার ছেলেকে খুন করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বাবাকে। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি আপডেট রয়েছে? দেখো, আনন্দপুরের তিন বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুতে এবার তার বাবাকে গ্রেপ্তার করা হলো। তোমাকে জানাবো যে এই যে তিন বছরের শিশুর যেটা প্রথমে ভাবা হচ্ছিল যে অস্বাভাবিক একটি মৃত্যু, এবং সেই অস্বাভাবিক মৃত্যুর পরেই কিন্তু তার দিদা, শিশুর দিদা একটি কমপ্লেন করে আনন্দপুর থানাকে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করে আনন্দপুর থানা, এবং সেই তদন্তে নেবে পুলিশ তার পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম রিপোর্টে হোমিসাইডাল কিছু না থাকলেও তারপরে যেটা দেখা যায় যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। কারণ এই যে তিন বছরের শিশু 6 তারিখে তার অস্বাভাবিক মৃত্যু হয়, এবং সেই দিনকে যেমনটা জানা যায় যে তার বাবাকে লাগাতার জেরা করে পুলিশ, এবং তার থেকে যেমনটা জানা যায় যে ছেলেকে যখন নিয়ে এসে বাড়িতে ছিল সেই সময় সেই শিশুটি বাথরুম যাবে বাথরুম যেতে চায় না, এবং সেই রাগেতে বাবা মদ্যপ অবস্থায় মদ্যপান করছিল, এবং মদ্যপ অবস্থায় কিন্তু তাকে চর মারে রাগে, এবং সেই চর মারার পরেই বাচ্চাটি সেন্সলেস হয়ে যায়, এবং সেন্সলেস হয়ে যাওয়ার পরেই কিন্তু বাবা অভিযুক্ত বাবা সেকে বিজয় বোড়াল সে ভয়ে ঘর থেকে বেরিয়ে দেয়, এবং তার স্ত্রীকে ফোন করে বলে যাতে অবিলম্বে সে কাজ থেকে বাড়িতে ফেরে, এবং তারপরেই তিনি বাড়িতে আসেন। অর্থাৎ তার বাবা, অভিযুক্ত বাবা বাড়িতে এসে ছেলেকে তেল মালিশ করে, তেল মালিশ করে গোটা গায়ে তেল মালিশ করে তাকে একটি ব্ল্যাঙ্কেট অর্থাৎ একটি চাদর দিয়ে তাকে মুড়িয়ে ফেলেন, এবং যখন তার স্ত্রী বাড়িতে আসে তিনি বলেন যে তার সে জল ভরা যে বাকেটটি বাকেটে পড়ে গিয়েছিল, এবং সেই কারণের জন্যই কিন্তু তার সে সেন্সলেস হয়ে গেছে, এবং সেই সময় সেন্সলেস হয়ে গেছে, এবং সেই সময় কিন্তু তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তারের কাছে তাকে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে, এবং তারপরেই তাকে এনে যেটা দেখা হয় যে তাকে দাহ করে দেওয়া হয়, এবং তারপরেই তারা পালিয়ে যায় সেখান থেকে, এবং সেখান থেকে কিন্তু সন্দেহ দানা বাঁধে যে কেন মা বাবা পালিয়ে গেল, এবং তারপরেই কিন্তু তাকে ধরা হয়, অর্থাৎ তার মা বাবা দুজনকেই ধরা হয়, এবং তারপরে বাবাকে লাগাতার জেরা করে কিন্তু এই তথ্য সামনে আসে যে বাবা নিজেই তার রাগের মাথায় মদ্যপ অবস্থায় চর মেরে দেয়, এবং সেই চর মেরে দেওয়ার ফলেই কিন্তু মৃত্যু হয় সেই শিশুর। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে তোলা হবে। ধন্যবাদ তোমাকে রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এতক্ষণ প্রতিনিধি। শিশু খুনে গ্রেফতার করা হলো বাবাকে। তিন বছরের শিশুকে খুন করার কথা নিজেই স্বীকার করে নিয়েছেন বাবা। আনন্দপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বাবাকে। আনন্দপুরে তিন বছরের শিশু খুনের ঘটনায় গ্রেফতার করা হলো বাবাকে। ছেলেকে খুনের কথা নিজে মুখেই স্বীকার করে নিয়েছে বাবা। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। সেদিন মদ্যপ অবস্থায় ছিল বাবা, এবং তারপরেই ওই শিশুকে খুন করা হয় বলেই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। খুনের কথাও স্বীকার করে নিয়েছে নিজে।